আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রশের সহমতে বেশ আছি। চলে আসলাম আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে অসম্ভব স্বাদের একটি গাজরের হালুয়া। তো সেজন্য আমি 250 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি, নিয়েছি স্বাদ মতো লবণ এবং 1 কাপ তরল দুধ। চলে আসলাম রান্না করতে। আমি একটি প্যান বসিয়ে দিলাম, প্যানটা হিট হলে আমি গ্রেট করা গাজরগুলি ছেড়ে দেবো। গাজরের গায়ে যে পানি আছে সেখান থেকে একটা পানি বের হবে, সেই পানিটা বের না হওয়া পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো এবং চুলাটা অবশ্যই লো ফ্লেমে রাখবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি থেকেও কিন্তু এক্সট্রা পানি বের হয়, সেই পানিটা আমি শুকিয়ে নেবো এবং চুলাটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আর গাজর কিন্তু সাধারণত আমরা বেটে, গাজরের হালুয়াটা যখন আমরা করি সাধারণত কিন্তু বেটে করি, তো এটা কিন্তু আমি যেভাবে করেছি এটা কিন্তু একটু ভিন্ন রকম ডিফারেন্ট একটা স্বাদ পাওয়া যায়। আপনারা কিন্তু ইচ্ছা করলে এইভাবে ট্রাই করতে পারেন, অসম্ভব স্বাদ হয় এইভাবে করলে গাজরের হালুয়াটা। এখন আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। আর যে কোনো হালুয়ার মধ্যে ঘিয়ের স্বাদ, ঘিটা কিন্তু দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়, তো আপনারা অবশ্যই ঘিটা দিতে চেষ্টা করবেন। গাজরের হালুয়াতে কিন্তু অলরেডি আমি সুন্দর একটা ঘিয়ের একটা ফ্লেভার পাচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ তরল দুধ। চুলাটা লো ফ্লেমে রেখে আমি দুধটুকু শুকিয়ে নেব। আর সবাইকে একটা কথা বলে রাখি, অবশ্যই যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আমার এই আজকের ব্লগটি ভালো লাগে তাহলে একটি সুন্দর একটি কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ লাগে আর আপনাদের সুন্দর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু হালুয়াটাকে একটা স্টিক একটা ভাব নিয়ে আসবে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন স্কিপ না করে দুধটা দেওয়ার জন্য। তো আমার হালুয়াটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে জানাই ম্যানি ম্যানি থ্যাংকস। এখন আমি কিছু নাট দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এই তো হয়ে গেছে আমার ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে অসম্ভব স্বাদের গাজরের হালুয়া। তো যারা শুরু থেকে আমার সাথে ছিলেন তাদেরকে জানাই ম্যানি ম্যানি থ্যাংকস। সবাই ভালো থাকুন, সবার প্রতি আমার অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।